কিন্তু মিঠুন দা কে ওই গার্লফ্রেন্ড নিয়ে কেন স্ক্যাম করা হয় মিঠুন দার সাথে তুমি নাটক করছো এই যে ফটো তুলছো আচ্ছা আচ্ছা বল বল আর নিয়ে বিশাল অহংকার বেড়ে গেছে তাই না তুমি চেনো আমাকে তুমি চেনো এখানে মেরে দেবো বলছে এখানে মেরে দেবো মাসি যদি কোনোদিন ট্রেনে কোনো কিছু কিনে খেতে নাও ইচ্ছা হয় তাও এইসব মানুষদের কাছ থেকে কিনে খেও কারণ তারা চাইলেই পারতো ভিক্ষা করে খেতে কিন্তু তারা এই সংগ্রামের পথ বেছে নিয়েছে তাই নিজের জন্য নয় অন্তত যাতে এই মানুষগুলোর পেট চলে সেই জন্য কিনে খেও ও ফাইনাল ট্রেন পেলাম বালি হল থেকে আর ওয়েদারটা জাস্ট এরকম ওকে সো ফাইনালি এখন আছি দমদম ক্যান্টনমেন্টে কেন এলাম কিসের জন্য এলাম কার সাথে মিট আপ করতে এসেছি তোমরা কিছু হলো আন্দাজ করতে পেরেছো কিন্তু তার আগে আমি বলে দিই যে আজকে টপু ভাই মিট আপ রেখেছিল এবার কেসটা হচ্ছে যে মিট আপের জন্য জায়গা ফিক্স করেছিল ক্যান্টনমেন্ট হেলথের মাঠ এখানে একটা মাঠ আছে হেলথ প্লে গ্রাউন্ড বলে তো সেখানে আমি যাচ্ছি এখন আর আমি এখন একা যাচ্ছি হেঁটে হেঁটে আর টপু ভাই আসছে এখন বাজে 12:54 এবার টপু এসে যাবে চলো ফাইনালি পৌঁছে গেছি এবার যা যাক হেলথের মাঠে অনেক সাবস্ক্রাইবারকে দেখতে পাচ্ছি দেখো এই মাঠটা দেখো এটা হেল প্লে গ্রাউন্ড মাঠ কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি এরকম টিপ টিপ বৃষ্টিতে চলে আসবো এখানে আর অনেকেই চলে এসছে এখন কিন্তু এখন টপু এসে পৌঁছালো না আমি টিপ টিপ বৃষ্টি করতে চলে এলাম ফাইনালি পৌঁছে গেছি এখানে মানে হেলথ গ্রাউন্ডে এখন বাজে 1:30 প্রায় আর একটা ভাই দেখা করতে এসছে এই ভাইটা দেখো এই ভাইটা এসে সুন্দর বন্ধু ভাই তোর নাম কি একটু বলে যা হ্যাঁ রিবুদাস এর সুন্দর বন্ধু এত মানে এত কম এজ ছেলেটা দেখো তো আছো গাইস অলরেডি 1:45 বাজে আর এখন এখানে অনেক সাবস্ক্রাইবার ভর্তি হয়ে গেছে ঠিক আছে চারিদিকে তো এখন আমরা ওয়েট করছি তবুদার জন্য তবুদা কখন আসে দেখা যাক আস্তে আস্তে এদের সাথে সবার সাথে ইন্ট্রোডিউস করাই যতজনের সাথে পারবো ইন্ট্রোডিউস করা হোক চলো নামটা বলা একবার চিরঞ্জিত কোথেকে এসছিস শিলিগুড়ি থেকে ভাই তবুদার সঙ্গে দেখা করতে শিলিগুড়ি থেকে এসছিস বিরাট বড় স্ক্যাম হয়ে গেল গাইজ তবুদার মিট আপ রেখেছিল আর চলে এসছে জিত ভাই পুরো অন্ধকার মানে ব্যাকগ্রাউন্ড মানে নিশ্চয়ই ঘুমাচ্ছে কাতার তলায় ঘুমাচ্ছে আচ্ছা এরকম শীত ঘুম দিচ্ছে ফোনটা পড়ে যাবে কত ইউটিউবার দেখা হয় বাবলু দাও বাবলু বিডি ব্লগ চিনতে পারছো বাবলু দাও চলে এসছে আর বডি কি চলে যাবো ডাক্তার না না ওই হচ্ছে গেছে দিচ্ছি বলছে না দিচ্ছি ভিজে রয়েছে ওই জন্য তাই ও আচ্ছা আচ্ছা বাবলু দাও এসছে এখানে তবু দাও এসছি এখানে অনেকেই এসছে তবু দাও জন্য ওয়েট করছি দেখা যাক দাদা কখন আসে প্রায় ভিজে রয়েছে অর্ধেক ভিজে 1.5 ঘন্টা হয়ে গেল এটা কিন্তু বিরাট বড় স্ক্যাম হয়ে গেল একটা 1.5 ঘন্টা পর কিন্তু এখনো আসছে না হ্যাঁ ঠিক আছে সেলিব্রিটি মানুষরা একটু টাইম লাগে আর তার মধ্যে বৃষ্টি তো একটু লেট হচ্ছে আচ্ছা ওদিকে কি হচ্ছে জুতো নিয়ে খেলা খেলি হচ্ছে ফুটবল খেলা হচ্ছে জুতো নিয়ে ফুটবল খেলা হচ্ছে ভাই মানে তবুদার মিট আপে এসে আমারও মিট আপ হয়ে গেল ছোটখাটো মানে কিছু বলার নেই ভালো লাগলো
ভালো লাগলো খুব ভাই তুই সাপোর্ট করিস এইভাবে আর নিজে ভিডিও বানাস তো তো চ্যানেল নাম কি ইট সবুজ ইট সবুজ ইট সবুজ সার্চ করো তোর ফটো দেয়া আছে হ্যাঁ আচ্ছা এর ফটো দেয়া আছে তো ভালো করে দেখে রাখো সেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো রিকমেন্ড চলে গেছে অলরেডি চলে এসেছে ঠিক আছে প্রভু ভাই চলে এসেছে দেখো ক্রাউডটা না ছুটছে না খালি ভাই আস্তে 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 তুই কি করছিস ভাই এ ভাই টপু এসেছে দেখ ভাই টপু আসতেই ওদিকে কত ভিড় হয়ে গেল মানে এখানে কোনো ছেলে পিলেই নেই সব চলে গেল ওখানে ছেলে এক্সপোজ হয়ে গেল ছেলের এক্সপোজ হয়ে গেল ছেলে জামা খুলে ফেলেছে ছেলে তবু ধর মিটাপে পেয়ে গেছি মিঠুন দাকে কিন্তু মিঠুন দা কেন বারবার নিয়ে ওই গার্লফ্রেন্ডের নিয়ে কেন স্ক্যাম করা হয় মিঠুন সাথে ঢোকার আগে একটা বাড়ির মানে ছাউনির নিচে দু তিন ঘন্টা তো বসছিল ওখানে চলে যাও ওখানটা তুমি পেয়েছো নাকি মাথা পুরো খারাপ বৃষ্টির মধ্যে ভাই কে বলছিল আমাকে চিনছো না জিতের ফোন এটা কিন্তু দাদা চিনতেও পারিনি বুঝতে পারিনি নাকি অতটা বুঝলাম দেখ তোর মুখটা মনে হয় মনে ছিল কি নাম দীপ্ত না দীপ্তানো
সব থেকে আমার খারাপ লেগেছে বেশি যে সীমাদি শঙ্কর দা টপু দা তারপরে এখানে প্রত্যেকটা না না বলছি কথা বলতে প্রত্যেক জনকে ফলো করি কিন্তু এদের মধ্যে তিনজন আমার তারকেশ্বর গেছিল কিন্তু কেউ জানিয়ে যায়নি ওই ব্লগে কত ভিউ এসেছিল ভাই ওই ব্লগে কত ভিউ এসেছিল কিছু মানে মানে সেই টাকা দিয়ে ফোন কেনা নাকি ওটা দিয়ে ফোন কেনা জয় আমি সেই তারা খাবো মাল 2.4 এরপরে যখন যাবে শ্রাবণ মাস বাদ দিয়ে যাবে ঠিক আছে ফাঁকা টাইমে যাবো একটা ফাঁকা টাইমে যাবে ঠিক আছে পোস্ট দেবে আমি সেটা কমেন্ট করবো আর তুমি তোমাকে আমি ঘুরিয়ে দেবো শঙ্করদা ভিডিও কলে মিঠুনদার ফোনে এখানে ভিড় হয়ে গেল মানে শঙ্করদা এখানে নেই মানে শঙ্করদা এখানে নেই ভিডিও কলে এতটা ক্রেজ হয়ে গেল শঙ্করদা এলে কি হতো তবুদার মিট আপ কমপ্লিট আর এখানে আমরা এখন অনেক দূর থেকে এসে যেহেতু বাড়ি চলে যাবো আর এই ভাই গুলো এসেছে বাঁকুড়া থেকে মানে আমার থেকেও 5 ঘন্টা দূরে বাসে করে যাবে না তারকেশ্বর থেকে আর এখান থেকে তারকেশ্বর ট্রেনে করে যাবে আর তারকেশ্বর থেকে বাঁকুড়া বাসে করে যাবে তাই তো আচ্ছা যাই হোক ভাবির সঙ্গে মানে দেখা বলে খুব ভালো লাগলো আর তবুদার মিট আপ বলি এদের মতো ভাইদের সাথে পরিচয় হয়েছে আর দেখা হচ্ছে গাইজ নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে তো কি করছো চ্যানেল সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করো এখনই তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আর লাভ ইউ